कौन का पीछा है? मुक्ति चाय जनगण हाथे उठले बस पलटे जाबे इतिहास पलटे जाबे इतिहास। हमने संदेश खाली घटना देखे थी। এবার আমরা আহ্বান করছি চারণ পতাকা কিসের পতাকা কিসের ব্যানার কিসের ফ্ল্যাগ জাতীয় পতাকা তোলো আর নবান্ন চলো। অনেক হয়েছে ভেজ আন্দোলন বাংলা এবার সরকারকে সরার জন্য নন ভেজ আন্দোলনের দরকার আছে। নন ভেজ আন্দোলন গড়ে তুলতে হবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, প্রতি ঘর থেকে মানুষকে বেরোতে হবে। এবারের আন্দোলন জনতার আন্দোলন, এবারের আন্দোলন জনগণের আন্দোলন। আমরা বলছি আপনার দল নির্বিশেষে আজকে রাজনৈতিক পরিচয়ে আমি আমার বক্তব্য রাখছি না। আমার বাড়িতেও একজন মা আছে, আপনার বাড়িতেও একজন মা আছে, কারো বাড়িতে বোন আছে, কারো বাড়িতে দিদি আছে, কারো পরিবার আছে। একবার ভাবুন তো, এই মুখ্যমন্ত্রী দর্শনের রেট 10 লক্ষ টাকা বেঁধে দিচ্ছেন। এই সরকার কি আমরা চেয়েছিলাম? এই সরকার আমরা চেয়েছিলাম যে সরকার দর্শনের ঘটনা থাকার জন্য মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নামবেন? এসব গণতন্ত্রে বেশিদিন চলতে পারে না। মনে রাখবেন সিপিএম বাংলায় একসময় 235 ছিল, একসময় বলতো ওরা 235 আমরা 235 আর ওরা 30। এখন কুকুরেও সিপিএম এর কার্যালয়ের দিকে ঘুরে তাকায় না। আপনার তোলামুন যারা একটা সময় কানে হাফ বিড়ি খেয়ে হাফ বিড়ি গুজে রাখতো, তারা আজকে টয়োটা ফরচুনারে ঘুরে বেড়াচ্ছে। কোথার থেকে আসছে টাকা? টাকা আমার আপনার পকেটটা তো ফাঁকা।